তোমার পুরো সংসারের দায়িত্ব আমার উপর, আর আজীবন সম্মাননা। কথাটা একটু জড়ায় দেখ, একটুখানি জড়তা আসে মৃত্যুর সাথে, আমি মৃত্যুকে জয় করে এই পর্যন্ত আসছি আল্লাহর রহমতে। এখন আগের চেয়ে অনেক অনেক ভালো, আমি আল্লাহ যে আমাকে ভালো করেছেন আল্লাহর কাছে আমি শুকর গুজার করতেছি। আর দর্শকদের আমি বলি, আপনারা দোয়া করবেন আবার যেন রেহানা জলি আপনাদের মাঝে আসে, আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি বেঁচে থাকতে পারি, সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয়। চামানে লাইফটা ভরপুর, চামানে ইস্পাহানি মির্জাপুর। সময় কাটে, আমি নামাজ কালাম পড়ি, আল্লাহকে ডাকি, বন্ধুদের সাথে সময় কাটে। বন্ধু আমাকে অজস্র ভালোবাসা দিয়েছে, ওদের ও তো মানে ওর জীবন উৎসর্গই চলে এসেছে আমার পিছনে। আমার ছোট তিনটা বোন খুবই ভালোবাসে, ওদের জন্যই আজ আমি বেঁচে উঠছি, নাহলে পারতাম না। কারণ আমার মা বাবা ভাই কেউ নাই, তো ওরাই সব। দিন মোহাম্মদ ডাক্তার, উনি অনেক বড় ডাক্তার, ওনার চিকিৎসায় আমি আছি আল্লাহর রহমতে। এখন ওনার চিকিৎসায় অনেকটা ভালো, কথাটা একটু জড়ায় দেয়, আর ভেতর থেকে এটা আমাকে জিজ্ঞেস করতে হবে। এটা এইবার গেলে আমি 24 তারিখ ওনার কাছে ডেট আছে, তাহলে আমি বলবো এটা কথাটাও যেন না জড়ায়। একটুখানি জড়তা আসে, অনেক কষ্ট আমার হৃদয়টা, হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমি বলতে পারবো না। কারণ আমার অনেক বড় দায়িত্ব, আমি মা আমার মার কাছে কথা দিয়েছি, আমি আমার বোনদের, ভাই ছিল ভাই মারা গেছে, আমার বোনদের আমি দেখে রাখবো। আমার মা মারা গেছে 6 বছর, আমার ছোট বোনদের দায়িত্ব, আমার পুরো সংসারের দায়িত্ব আমার উপর। আমার একটা প্রধানমন্ত্রী মন্ত্রীর কাছে নিবেদন যে আমার তো কোনো জায়গা জমি, আমি জীবনে কিছু করতে পারিনি সংসার চালাবার জন্য, আমাকে শুধু মনে একটু একটু পুরো জায়গা যদি দেন, আর আজীবন সম্মাননাটা আমি যদি পাই, এটা পেয়ে মরলে আমার শান্তি। এটুকু আমার অনেক আসান প্রধানমন্ত্রীর কাছে, সব স্মৃতি আমার মনে জাগা দেয়। যে সুহান রাম সুহান ভাই আমি বলতেছিলাম আজকে, কত স্মৃতি ওনার সাথে আমার। তারপরে আমার ভাইটা মারা গেল, ওই সেট থেকে তুমি আমার সুহান ভাই বললো, জলি তুমি আসো এখানে, আসলে তোমার ভালো লাগে। ওনার কাজ করছি, উনি কাজ করছে, সব কিছু করে আমার বাসায় পৌঁছে দিয়েছে। এমনি অনেক ভালো মানুষ ছিলেন সুহান ভাই।